নমস্কার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি আজকে আবার তোমাদের যে বিভাব নাটকটি পড়াচ্ছিলাম তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আমি প্রথম ভিডিওতে তোমাদের শম্ভুমিত্রের যে নাট্য আদর্শ সেই নাট্য কিন্তু তোমাদের তুলে ধরেছিলাম কারণ নাটকটি কিন্তু যে তোমাদের পাঠ্য নাটকটি পুরোপুরি সেই আদর্শের ওপর নির্ভর করেই রচিত হয়েছে এবং নাটকটির প্রারম্ভিক সংলাপে কিন্তু আমরা তার কথাই খুঁজে পাব অর্থাৎ তিনি পেশাদারী নাট্য থিয়েটার ত্যাগ করে তিনি কিন্তু গণনাট্য আন্দোলনে যোগদান করেছিলেন কিন্তু গণনাট্য আন্দোলনের আদর্শহীনতার প্রতি তিনি বিতশ্রদ্ধ হয়ে সেই গণনাট্য সংঘ ত্যাগ করে তিনি নবনাট্য আন্দোলনের দিকে অগ্রসর হন এবং সেই নবনাট্য আন্দোলনের যে রূপ তারই রূপ কি রূপ কিন্তু আমরা এই নাটকটিতে খুঁজে পাই এবং এই নবনাট্য আন্দোলনের মূল আদর্শই ছিল হচ্ছে মুক্ত এবং স্বাধীন চেতা নাটক রচনা করা যেখানে কারোর প্ররোচনা রকম শাসক বা সরকারের কোনো নির্দেশ কিন্তু সেখানে কোনোভাবেই মান্য করা হবে না যেখানে শুধু থাকবে নাট্য শিল্পীদের প্রবল নাটক করবার ভালোবাসা এবং সেখান থেকেই কিন্তু এই নবনাট্য গোষ্ঠী গড়ে ওঠে এবং তারই অন্যতম একটি নাটক হলো কিন্তু এই বিভাব নাটকটি এবং সেই কারণেই কিন্তু তোমাদের এই শম্ভু মিত্রের এই নাট্যাদর্শর কথা বলা প্রয়োজন হয়ে পড়ে এবং তখনই কিন্তু তিনি এই নবনাট্য আন্দোলনের সময়েই কিন্তু তিনি গড়ে তোলেন রূপে নাট্যগোষ্ঠী এবং এই বহুরূপী নাট্যগোষ্ঠীটি গড়ে তোলায় কিন্তু শুধু তার লক্ষ্য নেই সেই নাট্যগোষ্ঠীটিকে মানে জনপ্রিয় করে তোলাও কিন্তু তার লক্ষ্য ছিল এবং দর্শকদের কাছে পৌঁছিয়ে যাওয়াটাও তার অন্যতম লক্ষ্য ছিল কিন্তু একটি নাট্য গোষ্ঠী গড়ে তোলবার জন্য যে প্রয়োজনীয় অর্থ তা কিন্তু তাদের পুঁজিতে একেবারেই ছিল না এবং সেই কারণেই তিনি কিন্তু এমনভাবে এই মানে নাটক তৈরি করবার কথা ভাবলেন যে যাতে নাটকটি জনপ্রিয় হবে এবং অতিরিক্ত অর্থের প্রয়োজনও কিন্তু হবে না এবং নাটকটি এইভাবেই কিন্তু সূচনা হয়েছে অর্থাৎ নাটকটির যে প্রথম সংলাপ সেখানে শম্ভু মিত্র তার নিজের মানে চরিত্রেই কিন্তু অবতীর্ণ হয়ে দর্শকদের উদ্দেশ্যে তিনি কিন্তু এই যে নাটকটির বিষয়ে কিছু বলছেন এবং বলা যেতে পারে এই নাটকটির প্রস্তাবনা অংশই কিন্তু এই সমুমিত্রের প্রথম সংলাপটি এবং এভাবেই কিন্তু নাটক শুরু হয়েছে আমরা মানে প্রচলিত নাটকে এভাবে নাটক নাটকের সূচনা কিন্তু কখনো দেখিনি কিন্তু এখানে প্রচলিত ধারার থেকে এটা একটু ভিন্ন ধর্মী নাটক বলেই কিন্তু এখানে দর্শকদের উদ্দেশ্যে তিনি যেন এই বাস্তব চিত্রটিকে তুলে ধরার তুলে ধরাই যেন এখানে নাট্যকারের মূল লক্ষ্য এবং সেখান থেকেই কিন্তু নাটকটির সূচনা হয়েছে নাটকটির নামকরণ হচ্ছে বিভাব ঠিক আছে আমরা নাটকটির নামকরণে আমি তোমাদের বলেছি যে পরবর্তী ভিডিওতে আমরা নামকরণ নিয়ে আলোচনা করব নাটকটির নামকরণ হচ্ছে বিভাব তো এই বিভাব শব্দের অর্থ সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে কথিত রয়েছে যে যে বিষয়ের সন্নিবেশে রস সৃষ্টি হয় বা যে উদ্দীপক মানে বাইরের যে কারণে মানে বাইরের যে পারিপার্শ্বিক কারণে বিভিন্ন রকমের আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের ভাবের জাগরণ হয় ঠিক আছে মানে আমাদের নয় রকম ভাব কিন্তু আমাদের মধ্যে জাগরিত হয় ক্রোধ হাসি করুণা এরকম বিভিন্ন রকমের মানে দুঃখ এ ধরনের যে ভাবগুলো আমাদের মনের মধ্যে জাগরিত হয় তো সেটা নিশ্চয়ই বাইরের কোনো একটা নির্দিষ্ট কারণবশতই কিন্তু আমাদের মনে এই ভাবের জাগরণ নিশ্চয়ই হঠাৎ করে কোনো কারণে তোমার হাসি পাবে না নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট কারণে তোমার মধ্যে সেই উদ্দীপকটা কাজ করবে এবং তাতেই কিন্তু তোমার হাসির উদ্রেক হবে ঠিক সেরকমই কান্না মানে দুঃখ যেখান থেকে করুণ প্রতিটি ভাব এক একটি করে রসের সৃষ্টি করে তো এই দুঃখ থেকে করুণ রসের সৃষ্টি হয় তো এই করুন রসের সৃষ্টি মানব মনে কখন কোনো একটা বাহ্যিক কোনো উদ্দীপক যেটার কারণে কিন্তু এই রসের সৃষ্টি হচ্ছে মানব দেহে মানব মনে তো এই যে বাইরের এই উদ্দীপক বা এই যে বিভিন্ন ভাব জাগরণের যে কারণ তাকেই কিন্তু বলা হয় কি বিভাব তো আমরা পুরো নাটকটা পর্যালোচনা করলে দেখতে পাবো যে নাটকটার বিষয় হচ্ছে কি যে তারা একটি নাট্য দল গঠন করেছেন বহুরূপী এবং সেখানে প্রবল অর্থাভাবের অর্থাভাবের সম্মুখীন হচ্ছেন এবং যেহেতু তারা পেশাদারি থিয়েটারের অনুগামী নন সে কারণে সরকারের সাহায্যও তারা কোনোভাবেই লাভ করছেন না সেক্ষেত্রে তারা কি করছেন যে একটি এমন নাটক তৈরি করবার চেষ্টা করছেন যেখানে অর্থের প্রয়োজনও বেশি হবে না অথচ জনপ্রিয়তা বক্স অফিসে তাদের অনেক নাম হবে বক্স অফিস গড়ে উঠবে এই লক্ষ্যেই কিন্তু তারা একটি অঙ্গভঙ্গি সর্বস্ব নাটক গড়ে তুলতে চেষ্টা করছেন সেটাই কিন্তু পুরো নাটকে আমরা দেখতে পাবো যে তারা বিভিন্নভাবে হাত মানে যাই দেখাচ্ছেন কোনো ঘর মঞ্চসজ্জা কিছুই নেই শুধু আলো রয়েছে কিছু এবং তারা সবটাই কিন্তু অঙ্গভঙ্গি যেমন টেবিলে বসে চা খাওয়ার ভঙ্গিতে তারা বসছেন এমন ভাব করছেন কোনো টেবিল নেই চেয়ারও নেই কাপও নেই তারা এমনভাবে ভঙ্গিমা করছেন যে যাতে দর্শকরা কিন্তু বুঝে যাচ্ছেন কি যে তারা এই ধরনের অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে দর্শকরা বুঝে দিচ্ছেন যে তারা কি করতে চাইছে এবং এই নাটক অভিনয়ের মানে এই অঙ্গভঙ্গি সর্বস্ব নাটক অভিনয় করবার জন্য মঞ্চ সজ্জার যে প্রবল খরচ সেটাও তাদের হচ্ছে না পাশাপাশি তারা কিন্তু এই যে নাটকের বিষয় হিসেবে তারা নির্বাচন করতে চাইছেন যে তারা জানেন যে সব থেকে মানুষ সব থেকে পছন্দ করে হচ্ছে হাসির নাটক তাই যদি হাসির ভাব উদ্রেক করা যায় নাটকের মধ্যে দিয়ে তাহলে সেই নাটকের বক্স অফিস ভালো গড়ে উঠবে কারণ বাস্তব জীবনে মানে তৎকালীন সময়ে মানুষ সস্তা মনোরঞ্জনের খোঁজ করে অর্থাৎ বাস্তব জীবনকে পিছনে ফেলে বাস্তব জীবনের রূঢ়তাকে অস্বীকার করে তারা থিয়েটারে গিয়ে শুধুমাত্র মানে কি বলবো কৃত্রিমভাবে তৈরি হাসির নাটক দেখে তারা এই বাস্তব জীবন বাস্তব জীবনের রূঢ়তাকে ভুলে থাকতে চায় ঠিক আছে এবং সেই কারণেই অভি এই তারাও কিন্তু মানে শম্ভুমিত্ররাও কিন্তু এই হাসির নাটক হাসির ভাব গড়ে তোলবার চেষ্টা করে পুরো নাটকটাতে আমরা দেখতে পাই যে হাসির খোরাক তারা খুঁজে বেরিয়েছে কিভাবে দর্শকদের মনে হাসির উদ্রেক করা যেতে পারে এবং নাটকের বিষয় হিসেবে কী নির্বাচন করলে দর্শকদের মনে হাসি উদ্রেক হবে সে হাসির ভাবের কারণ খুঁজতে খোঁজ খোঁজা নিয়েই কিন্তু পুরো নাটকটি এগিয়ে গেছে কিন্তু একদম শেষে আমরা দেখতে পাই যে হাসির খোরাক খুঁজ হাসি ভাব জাগরণ করবার জন্য যে নাটকটি সূচনা হয়েছে এবং নাটকটি এগিয়েছে সে নাটকটি শেষে দেখা যায় এমনই একটা করুণ পরিণতি যে নাটকটি হাস্যরস থেকে যেন একটা মানে করুণ রসের করুণ ভাবের জাগরণ ঘটিয়ে দেয় দর্শকের মনে এবং এবং বাস্তব পরিস্থিতি বা জীবনকে অস্বীকার করে কখনোই কিন্তু কোনো কাল্পনিক জগৎ তৈরি করলে তা কিন্তু স্থায়ী হয় না অর্থাৎ বাস্তবকে উপেক্ষা করে কখনোই কিন্তু জীবনে জীবনকে চেনা বা জীবনের স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব নয় এই জীবনরসে শিক্ত হয়ে কিন্তু নাটকটির সমাপ্তি ঘটে ঠিক আছে এবং সেই কারণেই কিন্তু নাটকটির নামকরণ হয়েছে বিভাব অর্থাৎ কোনো কোন বাইরের কোনো উদ্দীপক বা বাইরের এই কারণ কারণবশতই কিন্তু নাটক মানে বিভাব পুরো নাটকটাই এ অগ্রসর হয়েছে কিন্তু বাইরের উদ্দীপক অর্থাৎ হাসির উদ্দীপক খোঁজার মধ্যে দিয়ে কিন্তু তারপরে নাটকটি কিন্তু সমাপ্ত হয়েছে করুণ রসের উদ্দীপক খুঁজে পাওয়ার মধ্যে দিয়ে অর্থাৎ সেটাই কিন্তু বাস্তব চিত্র বাস্তব জীবনকেই কিন্তু তারা চিনতে পেরেছেন অর্থাৎ জীবন রস সমৃদ্ধ হয়ে কিন্তু নাটকটি সমাপ্তি ঘটেছে এবং সেই কারণেই নাটকের নাম কিন্তু বিভাব ঠিক আছে এরপর আমরা একটু নাটকটার সূচনা করছি প্রত্যেকে তোমরা সামনে বইটা খুলবে বিভাব নাটকে দেখো বিভাব নাটকের সূচনা এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হন শম্ভুমিত্র শম্ভু অমর গাঙ্গুলি অমর ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত আর বৌদি তৃপ্তিমিত্র বৌদি মানে হচ্ছে কি শম্ভুমিত্রের স্ত্রী তৃপ্তিমিত্র আর আগের ভিডিওতেই বলেছে অমর গাঙ্গুলি কিন্তু এই বহুরূপী নাট্যগোষ্ঠীর একজন সদস্য বহুরূপী সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকতেন অর্থাৎ শম্ভুমিত্রের স্ত্রীকে সকলে কিন্তু বৌদি নামেই অভিহিত করতেন এবং এই নাটকেও তিনি কিন্তু বৌধি হিসেবেই রয়েছেন তোমাদের আগেও বলেছি যে এই নাটকে কোনো কাল্পনিক চরিত্রের অবতারণা কিন্তু হয়নি যেহেতু নাটকটি একেবারে বাস্তব জীবনের প্রেক্ষাপটে রচিত সেই কারণে এবং নাটকের চরিত্রগুলিও কিন্তু একেবারেই বাস্তব চরিত্র হিসেবেই মানে তারা চরিত্রে স্ব নামেই কিন্তু তীর্ণ হয়েছেন এই নাটকে নাট এবং এই নাটকটিও কিন্তু একাঙ্ক নাটক এক অঙ্ক বিশিষ্ট নাটক নাটকটি শুরু দর্শকদের সঙ্গে শম্ভুমিত্রের একটি লম্বা কথোপকথন দিয়ে পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা সাদা সিধে সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভুমিত্র তিনি সরাসরি দর্শককে বলতে শুরু করেন তাহলে দেখো নাটকের এরকম অভিনব সূচনা এর আগে কিন্তু আমরা দেখিনি কখনো তাহলে নাটকটি শুরু কি হচ্ছে দর্শকদের সঙ্গে একটা লম্বা কথোপকথন করছেন এটা এভাবেই কিন্তু নাটকের সূচনা করছে পর্দা খুলছে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা সাদা সিধে একটা আলো কোনো আলোর যে বিশেষ কারসাজিও সেখানে নেই মঞ্চের মাঝখানে শম্ভু মিত্র এসে সরাসরি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে শুরু করছেন এবং এভাবেই কিন্তু নাটকের সূচনা ঘটছে ঠিক আছে আমরা পরবর্তী অংশে আমরা একদম নাটকের মূল সংলাপে প্রবেশ করব নমস্কার